আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তলে আজারজিয়া নিউ সিরিয়া ইয়ান্দাসে বর্মার ইয়েকাপুই কমিশন ইলেকশন কমিশন বর্মার বোর্ড অর কমিশন তু তলে বর্মার জিবানেকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ন দুনিয়ায় মানি নল দে এন্দিল্লা ইলেকশন কমিশন তলে তারা তু একান ডিসিশন লইয়ে দে যে জাগার মাঝে বর্মাত আছে দে সলাখত্তুন আরো বেশ রোহিঙ্গা আরো দাসে অন্য অন্য জাতক কল সুন্দর লাখ পর্যন্ত বোর্ডত মাহেরও মগিয়ে গই তুলে রোহিঙ্গার তো বোর্ড লেস উদ্দন হল ইয়ার বাদিও বর্মার ইলেকশন কমিশনে ফাইসলা গজ যে আগাম বুড্ডি ভারে ফোন বোর্ডর টাইম নভেম্বর 8 তারিখত ওইব দে তুলে ইয়ার আগে লিওরে বুড্ডি ভারে ফোন তুলে বর্মার মাঝে গত হাল্লা বিন্যা তলে বর্মার ইলেকশন কমিশনে হন্দিলা ফাইসলা গজান হদ হইলে যে তারা মানুষ 60 বছরের ওর হইয়ে বয়স 60 বছরের ওর হইয়ে ইতারারে এখন কোভিড-19 টাইম দে তল্লা বলি করোনা ভাইরাসের টাইম দে তল্লা বলি তারা দাসে এন্দিল্লা গভর্নমেন্টর দাসে সার্ভেন্টস সৌজা কল তলে এন্দিল্লা আর নর অফিসার কল অফিসার কল তলে এন্দিল্লা মানুষক কল ইতারারে 60 বছরের ওরে বয়স হয়ে মানুষ ইনরে আগাম বুদ্ধি ফারি বল্লা বলি সুযোগ দিয়ে বলি হয় তারা দাসে অ্যানাউন্সমেন্ট করণর বাজেল থিওরে তলে গত হাল্লাল থিওরে এ দাসে কিছু বুট দিয়ে তলে বর্মার নিপিডম মাঝে অনসিং সুশি হদ এনএলডির আর দাসে প্রেসিডেন্ট জীবানিকে আসিরিয়া উমিং তলে তারা দাসে আগাম বুদ্ধি ফেলাইয়ে কেলা তারার বয়স হাইডর ওরে গিয়ে গই তলে তারা বুট দিয়ে তলে আরো অন্য অন্য মানুষের কলে আছে এন্দিলা বুট কল দে অনসাইন সুশি হতো উইমিং যেভাবে আছে ইতারা দাসে ইতারার দাসে বুট দিয়ে এন হর স্টেট কাউন্সিলর অনসাইন সুশি হতো প্রেসিডেন্ট উইমিং হ্যাভ কাস্ট দেয়ার বোটস অন থার্সডে মর্নিং মানে বেশিরভাগ দিন বিন না এহেড অফ দ্য নভেম্বর 8 ইলেকশন নভেম্বর 8 তারিখ মধ্যে বুটর আগত্তু তারা বুটে ফেলাইয়ে তলে হন্দিলা কল ফারিবেন হইতে দ্য বোটার হু আর এট এজ অফ 60 60 বছরের ওর মানুষ ইনরে বুদ্ধি বল্লা বলি হয়ে দেওয়া তলে তারা দাসে নিপিড ইউনিয়ন টেরিটরি স্টার্টিং ফার্স্ট মর্নিং নিপিড দাসে এরিয়াম মধ্যে নিপিডর জাগাম মধ্যে তারা দাসে বেশিরভাগ দিন বিন্যালে থিয়রে শুরু গুজে তলে রে ইতারা বুদ্ধে ফেলাইয়ে কোভিড-19 টাইম অফ দেয় তল্লা বলি এন্দিল্লা ফারাক কল ইলেকশন সাব কমিশন এন্দিল্লা জাগা কলম মাঝে তারা অ্যারেঞ্জমেন্ট করছে ফর দ্য ভোটার্স এজ অফ 60 ইয়ার্স 60 বছরের ওরে ক্যান নট গো টু দ্য পোলিং বুথস বিকজ অফ দ্য হেলথ কন্ডিশন তারা মানে কোভিড-19 টাইম মাঝে তারা কাস্ট দেয়ার অ্যাডভান্স বুথস এট দেয়ার হোমস তুলে অনারা জানিবল্লা বলি যে ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার ন ইন্টারন্যাশনাল অবজারভেশন আইন ভারে যে বুটর হন লেগিটিমেসি নাই তাহলে বুটি বা দাসে বর্মা হদি আনে দু ডেমোক্রেসি দেন তারার দাসে বুট খাস করিব দিবার হন নিরাপদ নাই ডাকাতি করে তাহলে মিলিটারি কলে লুটফাট করে তাহলে বুটর দাসে বাক্সরে লুট করি ভারে হন সিকিউরিটি নাই হেন্দিল্লা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট বালা নাই হেন্দিল্লা কান দেশ সমাজ যদি আগাম বুট লর হলে ইয়ান দাসে আনএক্সেডেবল ইয়ান ওরে আর রোহিঙ্গা কমিয়ে মানি নলিম ইয়ান আনএক্সেডেবল ইয়ান ওরে হন হালত মাঝে মানি লুয়া নদাইব তাহলে আমেরিকা এন্দিল্লা ব্রিটিশ এন্দিল্লা অন্য অন্য দেশ কলর যদি উপমা দেওয়া পরে দইলে আমেরিকার মাঝে বহুত দিন আগে লিওরে আগাম বুট চলের তাহলে এ পর্যন্ত 7 কোটি তুনারও বেশ বুট ফরি গিয়ে গই তাহলে নভেম্বর 3 তারিখত বুট হইব তাহলে ইয়ার আগে লিওরে আগাম বুট চলের তাহলে আমেরিকার দলই তারা দাসে ডেমোক্রেসি সিস্টেমের উপরে দাসে ইলেকশন কমিশন হদে বা ফ্রি অ্যান্ড ফেয়ার বর্মা হদে তারা দাসে ফ্রি অ্যান্ড ফেয়ার ন এতারা তো মিলিটারি কলেজ এন্দিলা হন দিলা করা পরে দেয় তল্লা বলি আগাম বুট ফদ দিবার দাসে বিশ্বাস করা না যা খেলা বুটর বাক্স লুট করিব ডাহাতি করিব চুরি করিব তাহলে তারার কোন অ্যারেঞ্জমেন্ট বালা নাই তাহলে এতাল্লা সিসিনর ওরে আর আমল গরিয়রে আর পুরাপুরি দাসে ইয়া নন অ্যাকসেডেবল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ন দেতাল্লা তাহলে বর্মা হদি আনে দু ডেমোক্রেসি ন যেন নাকি ব্রিটিশত রিসেন্টলি ব্রিটিশের এখন যেবা প্রাইম মিনিস্টার আছে যেবার নাম বরিস জনসন হদ্দে থেদা আছে প্রাইম মিনিস্টার গোয়া ইতে গোয়া প্রাইম মিনিস্টার তার ইনকাম লইয়রে তার ফ্যামিলি নচলদ্দে তার জব
ইতে ইতার সৌরি হিসাবে প্রাইম মিনিস্টার কান তার সৌরি হিসাবে তে করতে তার ফ্যামিলি নচলের বলি তে রিজাইন দিব লা বলি ফাইসলা করছে তৈলে সন্দিলা দেশ তার যে ইনকম প্রাইম মিনিস্টার যে বেতন পা তে এক বছরে 1,45,000 পর্যন্ত পাউন্ড তে আছে বেতন পা স্যালারি পা ইন লো তার ফ্যামিলি নচলত দে এতলা তে ইন্তু রিজাইন দিব লা বলি তে অন্য জায়গার তো আরো বালা পয়সা পাইতো এখন প্রাইম মিনিস্টার অনজরিয়া পয়সা হে দুন নফার তৈলে এন্দিল্লা ফ্রি ডেমোক্রেসি সিস্টেমত দাসে সিরল্লা আলোচনা করে দে দেশ তৈলে এন্দিল্লা জাগা ন দে তল্লা বলি বর্মা সদিয়ান ডেমোক্রেসি ন দে তল্লা বলি বর্মা মধ্যে যে ইলেকশন অর আমেরিকা দল হন আগাম বুদ্ধি ভারে এন্দিল্লা দেশ বনি নু দে তল্লা বলি তৈলে আজ পর্যন্ত জনসাইড করে দে ক্রাইম করে দে এন্দিল্লা কান দেশ দে তল্লা বলি ডেলি বেজিক এথনিক মাইনরিটি কলর ওরে জুলুম অত্যাচারী গর দেন্দিলা দেশ দেয় তল্লা বলি তৈলে আগাম বুট দে দে এবার হন লেগিটিমেসি নাই আর বর্মার যে হন বুট এবার এটা আছে পুরা রোহিঙ্গা কমে বয়কট গুজি রোহিঙ্গার অ্যাক্টিভিস্ট কলি বয়কট গুজি আর ইয়ে বয়কট গুজি কেলা রোহিঙ্গার ন হন নমাইন্দা কল পার্টিসিপাইট এবার ন রোহিঙ্গার হন মানুষ কল বুদ্ধি ভারের তৈলে এতল্লা আর আগেবার এবার এটা আছে কি গুজি বয়কট গুজি তৈলে আজার্জিয়া নিউসিরিয়া ইয়ান দা আছে স্টেটমেন্ট স্টেটমেন্ট দা আছে স্টেটমেন্ট নেলা এদে দা আছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর আরকান তৈলে দা ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর আরকান ICA কন্ডাম গজি তারা তৈলে কিয়রে কন্ডাম গজান হদলে ওয়াশিংটন ডিসি টু ইউনাইটেড স্টেট টু অক্টোবর 29 মধ্যে তারা দাসে প্রেস স্টেটমেন্ট নেলাই রে তলে বর্মার গভর্নমেন্ট বর্মার অথরিটি বর্মার হকুমত তু সরকার তু যে নাকি আরকান স্টেট সলে দে দাসে হিউম্যান রাইট ভায়োলেশন জেনোসাইড করে দে ইনরে বনগরা ভরিব ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল রে মানা ভরিব কেলা হদ হলে আরকান স্টেট মধ্যে ডিসপ্লেস মানুষ কল্লা বলি হাইদ্য আনে দে যা সর্বরে হামলা করি বরমার নেভিত্তু ডর হাতিয়ার মারিয়রে মানুষ কল মারি ফেলের ইন হন আ মানুষ ন বুডর ক্রু লিও হিন ICRC র মানুষ দে তল্লা বলি ICRC হদ দে তারা ইনসানর জান বাসাই বল্লা বলি হাইদ্য রিলো ভাগারে যা দে তল্লা বলি ইতারারে মানা ইতারারে মারা মানা ইয়ার বাদিও বর্মার গভর্নমেন্টে সিসিনর ওরে আমল নগরী বর্মার জানটা কলে দাসে জুনোসাইডার খুলে ইনরে আমল নগরী তারা মানুষ ইনরে মারে দে তল্লা বলি বর্মার তু ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল যা আছে ইবারে মানা ভরিব ইবারে না মানে দে বর্মাইয়ে মনমাজিং করি মানুষের ওরে আঘাত করত দে এফেক্ট করত দে মারি ফেলত দে মানুষের খাদ্য কলরে লুসান করি ফেলে দে বর্মার নেভিটু বর্মার মিলিটারি কলে ইয়ানরে বনগরা ভরিব হইরে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর আরকান ICA হদ দে অর্গানাইজেশন ইবা তু ডাইরেক্ট কন্ডাম করিয়রে তুললে ইন বর্মা তু জলতি বনগরা ভরিব আর মানুষর জানবাসে দেশি যাইতে দিয়া ভরিব অর্গান স্টেটত লড়াই বনগরা ভরিব তুললে আম পাবলিক অকলর ওরে হামলা করা বন করা ভরিব পাবলিক অকলর সেফটি অফ দ্য সিকিউরিটি দিয়া ভরিব তোমারা জলতি মানুষরে মারা মানুষরে মানে দড়ি কিডন্যাপ করা মানুষরে দাসে গুলি মারা ডরাতিয়ার ইউজ করা বর্মার মিলিটারি অকল তোমারা ইন বন কর হইরে তারা তো প্রেস স্টেটমেন্ট নেলাইরে তুললে কই দেখাইয়ে ইন হন্তু ওয়াশিংটন ডিসি মধ্যে আছে যে দা ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর আরকান আরকান আল্লাহ ক্যাম্পেইন করে দিয়ে যাবে নাকি অর্গানাইজেশন আছে এবার তো